হ্যালো বন্ধুরা, পাখিস ব্লগ চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক ভালোবাসা। আমি মাম্পি চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করেছি দেখো পোলাও। তো পোলাওটা আমি কিভাবে করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখো পুরো ঝরঝরে হয়েছে, একটা চালও ভেঙে যায়নি। তো কিভাবে তৈরি করেছি চলো তোমাদেরকে দেখাই। তো আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগের চাল 300 গ্রাম। আমার এই কাপটা মেপে নিয়েছি, আমি এখানে পুরো 1 কাপ নিয়েছি। এবার চালটা আমি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে আমি একটা চা ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়, বেশি জল না থাকে। তারপর আমি এটা একটা থালের উপরে বা প্লেটের উপরে নিয়ে ছড়িয়ে নেব। তো দেখো ছড়িয়ে নিয়েছি। এবার এটা আমি ফ্যানের নিচে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। তো 20-30 মিনিট পর দেখো ফিরে এসেছি নিয়ে। তো চালগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে। আর এখানে প্লেটে নিয়ে নিয়েছি হলুদ, লবণ, 1 চামচ ঘি, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার গুঁড়ো আমি 1/2 চামচের মতো নিয়েছি। তো এই শুকনো চালটার উপরে আমি দিয়ে দেব ঘি, আর এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর কিছু পরিমাণ লবণ। লবণটা আপনারা আন্দাজ মতন করেই দেবেন। তো দিয়ে আমি সব কিছু একসাথে চালগুলোর সাথে নিয়ে মেখে নেব। হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। তো মাখতে মাখতে বলি, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং পুরো ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। তো দেখো আমি আলতো হাতে চালগুলো মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। তো এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো এপাশে আমি চলে গেছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এবার ঘিয়ের মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে ভেজে নেব। তো কাজু কিশমিশগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো কিশমিশগুলো আগেই লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো কিশমিশগুলো আমি আগেই উঠিয়ে নিচ্ছি প্লেটে, তারপরে আমি কাজুগুলো উঠিয়ে নেব। তো প্লেটে উঠিয়ে নিয়েছি আমি, দেখাচ্ছি এরকম লাল করে ভেজে নিয়েছি। তো সেই গরম কড়াইয়ের মধ্যে আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘি দিচ্ছি প্রায় 1/2 চামচের মতন। তো 1/2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালো করে আমি গরম করে নেব, আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 গোটা গরম মশলা, দিয়েছি দারচিনি, দিয়েছি এলাচ, আর দেবো 4-5টা লবঙ্গ। তো সব কিছু একসঙ্গে আমি নেড়ে চেড়ে মিনিটখানিক ভেজে নেব। তো মিনিটের 1 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 ইঞ্চি আদা, ঝিরি ঝিরি করে কুচিয়ে নিতে পারেন বা কিছুতে ঘষে নিতে পারেন, আমি এটা ঘষে নিয়েছি। তো সেই ঘষে নেওয়া আদাটাও আমি ঘিয়ের মধ্যে দিয়ে আবারও 1 মিনিট মতন ভেজে নিচ্ছি। তো এবার যে মেখে রেখেছিলাম চালটা, সেই চালটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চালগুলো দিয়ে 2 মিনিট মতন নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, এবং আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, যেহেতু বাড়িয়ে দিইনি তাহলে চালটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং পোলাওটা ভালো হবে না। তাই আমি গ্যাসের আঁচটা কমিয়ে লো করে নিয়ে আমি 2 মিনিট মতন চালটা একটু ভেজে নিলাম। তো এপাশে আমি আবার কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, আমি এখানে গরম জল ব্যবহার করব। তো যেই কাপটা মেপে আমি চাল নিয়েছিলাম আমি সেই কাপটা মেপেই জল দেব। তো ওখানে আমি তো দেখিয়েছিলাম যে 1 কাপ চাল নিয়েছি, তো আমি এখানে তার ডবল জল দিতে হবে। তো আমি 1 কাপ জল নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে, আর 1 কাপ আমি পুরো জল দেব না,
তো প্রায় গলা কাপ অবধি আমি জল দিয়ে দিচ্ছি। তো দু কাপের থেকে কিছুটা কম এখানে আমি জল অ্যাড করলাম। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, হিটটা বাড়িয়ে দিচ্ছি। এবার এটা একটু ফুটতে দেব, যখন ফুটে উঠবে তখন আমি এটা ঢাকা দিয়ে দেব। তো এটা দেখুন আস্তে আস্তে ফুটে উঠছে, তো এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি আবার গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিচ্ছি। তো মিনিট সাত মিনিট আমি ওইভাবেই হতে দিয়েছি। তো সাত মিনিট পর আমি ফিরে এসেছি, দেখুন সাত মিনিট পর ফিরে আসার পর দেখছি চালগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবং অল্প অল্প ভিজে ভিজে ভাব রয়ে গেছে এখানে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 3 থেকে 3.5 চামচ মতন চিনি অ্যাড করছি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেরকম পছন্দ করেন। অনেকে পোলাওটা বেশি মিষ্টি পছন্দ করে, তো আমি এখানে 3.5 চামচ মতন চিনি দিয়েছি। আর যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো 1 চামচ গোলাপ জল। তো গোলাপ জলটা যদি না থাকে ঘরে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। তো দিয়ে আমি আলতো হাতে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা চেষ্টা করবেন আস্তে আস্তে নাড়ান, নালে চালগুলো ভেঙে যেতে পারে। তো আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে আমি আবারও মিনিট 2-1-এর জন্য ঢাকা দিয়ে হতে দেব লো ফ্লেমে। তো ঢাকা দিয়ে দিচ্ছি, তো ঢাকা দিয়ে 2 মিনিট পর আবার ফিরে আসব। তো 2 মিনিট পর আমি আবার ফিরে এসেছি, দেখুন হয়ে গেছে পুরো, কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটু জল নেই, ভিজে ভাব নেই। তো এটা ঠান্ডা করার পর সাফ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য, তো আপনাদের দেখাই কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এখানেই শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।